গুড মর্নিং ক্লাস ক্লাস টু সাবজেক্ট ম্যান ডেট ইলেভেন মে সো অ্যাট ফার্স্ট ডু হটস ইউজ দ্য ক্লুজ অ্যান্ড ফর্ম দ্য নাম্বার তো ওখানে কিছু ক্লু দেওয়া যায় সেগুলো দিয়ে আমাদের বুঝতে হবে কোন নাম্বারটার কথা বলা হচ্ছে বলছি বিটুইন ওয়ান হান্ড্রেড ফাইভ অ্যান্ড ওয়ান হান্ড্রেড নাইনটিন তাহলে নাম্বারটা হবে একশো পাঁচ থেকে একশো একশো উনিশের মধ্যে আর যার কী হবে জিরো ইনস ওয়ান্স প্লেস আর ওয়ান্স প্লাসে কী থাকবে জিরো তো একশো পাঁচ থেকে একশো উনিশের মধ্যে জিরো ওয়ান্স প্লেসে শুধু একটাই নাম্বার আছে অনলি ওয়ান নাম্বার হ্যাজ ইন ওয়ান প্লেস জিরো ইন বিটুইন ওয়ান জিরো ফাইভ টু ওয়ান হান্ড্রেড নাইনটিন হুইচ ইজ ওয়ান হান্ড্রেড টেন ওকে সি ওয়ান হান্ড্রেড সিক্স ওয়ান হান্ড্রেড সেভেন ওয়ান হান্ড্রেড এইট ওয়ান হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড টেন

তাহলে বলেছে নাম্বারটা হবে ফোর ফিফটির থেকে ফোর নাইনটির মধ্যে দেখো টেন প্লেসে থাকবে সেভেন আবার ডিজিটাল ওয়ান্স প্লেসের নাম্বারটা হবে এইটের থেকে এক ছোট তাহলে সেভেন তাই নাম্বারটা হবে ফোর সেভেন্টি সেভেন নেক্সট মেন্টাল ম্যান কমপ্লিট দ্য টেবিল এখানে ফোর এইটি থ্রি এর টেন লেস নাম্বার হচ্ছে ফোর সেভেন্টি থ্রি টেন মোর নাম্বার ফোর নাইনটি থ্রি